আলোর পরে অন্ধার আসে, আলোর পরে অন্ধার আসে, অন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। আলোর পরে অন্ধার আসে, অন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। সংসারে সংসে যে দেখে, সংসারে সংসে যে দেখে সর হয়েছে মায়া, তবু তারি পিছে ছুটে ক্ষয় করে সে কায়া। অবশেষে হারায় দেশে কিসে মন্দ ভালো, তাই বলে কি হয় রে জীবন, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। আলোর পরে অন্ধার আসে, অন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। ডাক্তার সাহেব বলুন, আম্মাজির জ্ঞান কি ফিরবো না? ফিরবে, উনি কিন্তু সংজ্ঞাহীন না, ঘুমাচ্ছেন। আর আমরা এই স্টেজকে বলি নার্ভাস ব্রেকডাউন। আর উনি কিন্তু, এটা ভালো হচ্ছে কি জানেন, উনি কিন্তু জ্ঞান হারাননি। উনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তবু আমি ওনার প্রেশার ম্যাপে দেখলাম সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আপনাকে ওষুধ লিখে দিলাম, এগুলো এনে খাওয়ান, আশা করি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই রকমের হঠাৎ করে হলো কেন, সেটা কিছু বুঝতে পারছেন? সেটাই তো ব্যাপার, কেন হইছে আমি আর বিথি জানি। এটা জানোস তো কষ্ট না, কেন কি হয়েছে আম্মাজির? আম্মাজির শাশুড়ি আম্মাজিরে যা ইচ্ছা তাই কইছে, আর সেটা শুই নাই আম্মাজি সহ্য করতে পারে নাই। তুই এসব কি কস? আমি কিন্তু এমনটাই আন্দাজ করছিলাম, অতিরিক্ত মানসিক চাপ থেকেই এমনটা হয়েছে। তাছাড়া ওনার নার্ভ কিন্তু খুবই দুর্বল। আচ্ছা, ওনার খাওয়া দাওয়া কি ঠিক মতো হচ্ছে না? না, আম্মাজি আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না। ঠিক মতো খাওয়ান, রেস্টে থাকুক, কিন্তু মেন্টাল প্রেশার থেকে দূরে রাখতে হবে। ডাক্তার সাহেব, বিষয়টা একটু ভালো করে বুঝে বলেন তো। ওনার কিন্তু অতিরিক্ত মানসিক চাপ থেকে এমনটা হয়েছে, আর তাছাড়া ঠিক মতো না খাওয়াতে ওনার শরীরটা কিন্তু একদম ভেঙে গেছে। এখন ঠিক মতো খাওয়াতে হবে, আর আমি কিছু ভিটামিন লিখে দিলাম আর ক্যাপসুল লিখে দিলাম, এগুলি খাওয়ান, আশা করি কাজ হবে। ঠিক আছে সুন্দরী, আমি ডাক্তার সাহেবরা আগে দিয়ে আসতেছি, তুমি আমাদের পাশে পাশে থাকবা, এক ছিল নড়বা না, আসেন। আমার চোখ কে গইছে,
আমি দেখেই বুঝতেছি তোমার মনটা খারাপ। কি হয়েছে ভাই? না কিছু হয়নি। মায়ের এক থার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো। আপনার চোখে পানি। ঘর সংসার আছি কত বছর আগে, মা ছিল সময় কত বারণ করছে কত নিষেধ করছে কিছুই শুনি নাই, আজ মা নাই ওহন বুঝি মা কি জিনিস। আমি মায়ের কোনো কথা শুনি নাই। টুলু বাবু, মা পড়ে রয়েছে রোগ বিছানায়, সন্তান হয়ে তুমি তার পাশে নাই। ভাই গো তুমি ওহনো নিষ্পাপ, উপরওয়ালার দরগায় গিয়ে যদি তুমি কিছু চাও উপরওয়ালা তোমার কথা শুনলে শুনতেও পারে। এই সুরা আর কিছু নিবি? না। কান্দুস কেন, কেউ কিছু কইছে? না। কোনো দুঃখের কথা মনে পড়ছে? না। তাইলে কান্দুস কে? মানুষের চোর থেকে প্রমোশন পায় ডাকাইত হয়, আমি ডাকাইত থেকে ডিমোশন হয়ে চোর হইলাম। আরে তুই তো বেটা চুরিও করতে পারস না, মানুষের হাতে ধরা খাস। আফজল ভাই তুমি জানো? কি জানো? যার লাগে আমি ডাকাইত থেকে চোর হইলাম সে এখন অন্যের ঘর করে। ওই মায়ে কি তোরে চুরি করতে কইছিল? না। তাইলে সে আমাকে ডাকাত সর্দারের বিয়ে করছিল, সর্দারের বইয়ের লগে আমার একসময় প্রেম আছিল, সর্দার জানলে কষ্ট পাইব এই দুঃখে আমি চোর হইতে ট্রেনিং নিতে গেলাম। খাইছে তোর তো বিরাট বড় হিস্টোরি। আমার রামজাল যে চেয়ারম্যান স্যার, যে দেখি করা দেখা তুই। কি হয়েছে চেয়ারম্যান স্যার? আপনার চেহারা এমন শুকনা শুকনা লাগতেছে কি? আরে মন ই শুকিয়ে গেছে আর তুই করছিস চেহারার কথা? আরে দুঃখ দুঃখ অনেক দুঃখ। দে 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 জলদি জলদি আর কিছু টান। এই কেদারে এইটা কে দেরি আওয়াজ দেয় না কে? এই ঘোরেন তো ঘোরেন দেখি আমার দিকে ঘোরেন। কেদা দেখছি দেখি কোনোদিন আপনি কি আমার গ্রামে না দিনের বেলা দেখছি বলে মনে হচ্ছে দেখছি সবাই আমার চেয়ারম্যান কয় কিন্তু কেউ মানে না। আরে গ্রামে পুরস্কার নিকা নাই আমার কেউ কয়ও না। সোনার ঘরে সোনার একটা দে না চেয়ারম্যান সাহেব, ওর কাছে টাকা পাওয়ানো আছে আগে। এইটার টাকা আমি দিব নে, দে দে দে। তাহলে দিতে পারবে? কিরে তুই খাবি তো খারাপ লিখে ভয়। হ্যাঁ কঠিন দুঃখ ছাড়া কেউ এখানে আসে না। আমার জীবনের দুঃখ অতিরিক্ত কঠিন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব যার লেগে আপনার তো দুঃখ হ্যাঁ তো অসুখ করছে। কার কথা কই? আম্মাজির কথা কই। জি আম্মাজি তো অসুস্থ, এই ঘরে পড়ে গেছিল, কে জানি কইল সাপ দেখে নাকি ডরাইছে। একটা সংবাদ আমি জানি না। তোমার লাগে কি আছে দেখবা, এই দেখ শুনো না।
সুন্দর সুরি। এর নাম কি জানো? না। ক্যাটারিনা সুরি। গঙ্গার আটে উঠছে। খুব সুন্দর। আপনার জন্য কিছু কেনা নাই? হ্যাঁ কিছু তো, আমার লাগেও কিনেছি। এই দেখো, এর নাম কি জানো? সালমান খান রোজ চশমা। জানো তো আমার সালমান খানের মতো মনে হইতেছে না? তা তো মনে হইতেছে, কিন্তু কালা তো অন্ধকার লাগে রাখতে, দিনে বেলা পড়ুন। খুব সুন্দর হয়েছে। আসো, আপনার গান আমি আসতেছি। আসো। মনুজান বিবি একটা সাপের ডরায় গেল। সাপ? হ্যাঁ, একটা বড় সাপ দেখা নাকি মনুজান বিবি মাথা ঘুরায় পড়ে গেছে। কেডা কইলো? কেউ ওই যে গঞ্জের লোকজন কওয়াকুই করতেছে। আরে আমি দিয়ে শুনলাম, হে বলে কলার সিল্কায় পিছলা খায় পড়ে গেছে। আর ওই একই কথা, এক একজন এক এক কথা কইছে। ওই যে আবু হয় আবু হয় ওই বাড়ির লোক, ও কইতে পারবো। কি কি সে তোকে আম্মাজি বলে পা পিছলা পড়ে গেছিল? ঘটনা কি হয়েছে তাড়াতাড়ি শক্তি নাই শক্তি থাকবো কইতে মন্টু এল এল বি ওটো এমনে তো না শুন না বুড়ি, তার উপরে আবার ঢোলে বাড়ি। মন্টু এল এল বি ওটো। ভাই আর ওই যে আপনারা কোয়া রাখি, এই যে আমার লোক বড় বড় কতক্ষণ না ওই যে দেখেন না কি করি। শরীর কি এখন খুব খারাপ? না, ডাক্তার সাহেব কইছে ভালো হইতে বেশি দিন লাগবে না। আহারে, মানুষটা আসলে খুবই ভালো। আম্মাজির লেগে আমার খুব মায়া লাগে, তার মনটা কত বড় কেউ তারে বুঝে না। মানুষ কি জানে তার ঘরের ভিতর এত জ্বালা। আর কি ঘুমাইতেছে? হ্যাঁ ঘুমাইতেছে। সেইটা দেখা আম্মাজির মন খুব খারাপ হয়েছে। কি কস? আহারে, সারা রাত বাড়িতে আসে নাই, না খেয়ে বাড়ি ছিল? তাও স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলমিশ নাই না? তারা ঠিক মতো কথাও কয় না। তার শাশুড়ি কেমন করে? তার শাশুড়ি কি যে একটা জঘন্য মানুষ, চাষি। আমার মন চাইতে তার সঙ্গে দেখা করতে। কার লগে? আম্মাজির শাশুড়ির সাথে? আরে না, তবু আম্মাজির লগে কি দেখা করে যাইব না? চেয়ারম্যান চাষা যদি কিছু কয়, দুরোজা কি কইব, একজন ভালো মানুষ অসুস্থ, তার লোক দেখা করুন যায় না? আপনি আমার লোকে যাইবেন চাষি? হ্যাঁ ল, তাড়াতাড়ি আয় পড়ুন। কি বিধুরে গুম, করসুদ কেমন দেখলা? পালঙ্গ লেগে তো আখরেখানে আছে, তো এইখানে কি? হা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 হ
বিথি বেগম, পালোয়ানদের জন্য সব জায়গায় যুদ্ধ ক্ষেত্র, আলাদা করে জায়গা বাঁচতে কি আর চলে? সব জায়গায় তো শরীরটা ঠিক রাখুন লাগে, তাই না? আপনি যেভাবে লাঠি ঘুরাইতেছেন মনে হইতেছে আমার উপরে এসে পড়ে। তুমি আমারে আনারি খেলোয়াড় মনে করলা বিথি বেগম? পালোয়ান সাহেব, আপনার একটা কাম দিলে তো সময় মতন হয় না। শোনো, তোমার একটা কথা বলি, আমি কাম করি না, আমি কাম করাই। বুঝতে পারছো? আর মাখনটা চিনতে পারছো? মাখনটা তো তুমি চেনো নাই। তুমি যদি মাখনটা চিনতে তাহলে তো হইতই। আপনি কি নিজের সুলতান ভাই ভাবা শুরু করছেন নাকি? সুলতান ভাই? আমি নিজের সুলতান ভাই ভাববো কেন? সুলতান ভাই একটা ভাবার মতো কোনো লোক হইলো? হ্যাঁ, ওনার দেখছো তুমি, দিন দিন তো স্বাস্থ্যটা বুলার মতো হইতেছে, মোটা হইতেছে, এর মধ্যে আবার গোপ রাখছে, গুন্ডার মতো চেহারা। হ্যাঁ, একটা উস্তাদি ভাব আছে এই কারণে উস্তাদ বানিয়ে রাখছে, আর আমার তো হিরোর মতো চেহারা, এগুলোকে আমি হিরো সাইজে রয়েছি। বুঝতে পারছো? তোমার আমি একটা উদাহরণ দিই সুলতান ভাই সম্পর্কে। এইবার যে আম্মা যে অসুস্থ হয়ে পড়লো, তখন সুলতান ভাই কী কামটা করছে কম? সে তো খালি ছোটাছুটি করছে, তার মাথায় কোনো বুদ্ধি আছে? সে কোনো বুদ্ধি বাইর করতে পারছে? তখন বুদ্ধিটা কে বাইর করছিল? কে দিছিল? আমি। কে? আমি। মাখন? কে? মাখন। কে? মাখন। কে? ভাই, আপনি ভাই? আগামী শুক্রবার। জি ভাই। বাদ জুম্মা। জি ভাই। মসজিদে। জি ভাই। তোর নামে আমি শিনে দেবো। জি ভাই। ভাই 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 ভাই। নজর ঠিক কর। আপনি আসছেন, খুব খুশি আছি। আমি যে লোক মানুষের লুলার ছেলে বুলা। ও, তুই লুলার ছেলে বুলা? জি, সে তো আপনার বাড়িতে সারা জীবন কাজ করছে। আরে জানি তো। কি আসছো তো ব্যাপার দেন, আমি এখন এই বাড়ির পালোয়ান। তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। জি নানি আমা, তা তো হইছি। আবার মোটাও হইছিস। জি, গ্রামের মানুষ কয় গায়ে গঠন নাকি বাপের মতো হইছি। তোরে দেখা তোর বাবার কথা মনে পড়লো, ও এখন কই? এ তো এখন আটটুসি মুড়ি ধুয়ে এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়ায়। ও আচ্ছা আচ্ছা। নানি আম্মা, আপনার পায়ের অবস্থা কেমন? আগের চাইতে অনেক ভালো, এখন একটু একটু ঠাওয়ার করতে পারি। তা তো পারবেনি, অনেকদিন পর বাড়ির বাইরে বেরিয়েছেন, তাছাড়া আলো বাতাসও লাগাইতেছেন। ইয়ে নানি আম্মা, আপনারা দেখলাম অনেকদিন বাদে। আচ্ছা, তোর আম্মা যে মোট কয়জন পালোয়ান পালে রে? তার তো কোনো হিসাব নাই, অনেক। সবাই কি আর কাছে থাকে, এই কাম করে ওই কাম করে, আবার ডাক দিলে হুর হুর করে চলে আসে। ইয়ে নানি আম্মা, আম্মাজি তো আমাকে পালে না, এই আম্মাজির আমরা ভালোবাসা তার কাছে বইরে থাকি। কিসের ভালোবাসা? ইয়াল্লা, আম্মাজি আমাকে কত আদর করে এইটা সেটা খাওয়ায়, আবার কত কিছু কয়, আমরা কত কিছু করি। আরে গাধা, এইটারে কয় পালন পোষণ, টাকা পয়সা দেয় তো করে? ইয়াল্লা, আম্মাজির কাছ থেকে বুঝি টাকা পয়সা নেন যায়? তোবা তোবা। আরে কয় কি গাধায়, গায়ে গতরে খাটোস, টাকা পয়সা নিবি না কেন? চাইবি ন্যায্য যেটা মনে করবি সেটা চাইবি।
সুলতান ভাই যদি শুনে মাইরা ফালা ফালা করে দেবো না নিম্মা। ওই সুলতান ভাই হইছে একটা নষ্টের গোড়া, ওই টাকা পায় না তাও তো পায় না, সবগুলো গাধা এক জায়গায় হইছে। আরে টাকা ছাড়া আজকাল কি কেউ চলতে পারে? হ্যাঁ ইয়ে নানিম্মা, এ বলে ভাই গোয়ালঘরে যাই দেন না, গরু এত ডাকে কেন? গরু ডাকে? আমি তো কোনো হাম্বা। আরে আমি শুনছি মনে হয় দুধ দিতে চাই, এই নেন বাটি গিয়ে দুধ দোয়ান। বাটি আনছো জালালি, তুমি তো খুব ভালো নানিম্মা। ওইছে ওইছে দুধ দোয়ানের লাগে মানুষ এত খুশি হইতে পারে আমি তো দেখি নেই আগে। হ্যাঁ ভালো দুধ দোয়ায় তো এর লেগে এত খুশি। চুপ, তুই আর এত হাসিস না, লোপার খবর কি রে? লোপা? লোপা নামে তো কারো চিনি না। তো গো আম্মাজির কথা কই? ও তার নাম তো মুন্নু জান, আপনি আরে লোপা কন কেন? ওর নাম যেটা সেই নামেই ডাকছি, ও লোপা নামে এই বাড়িতে বউ হয়ে আসে। তা ওর শরীরটা এখন কেমন? আম্মাজির শরীরটা বেশ ভালো, খাওয়ান দাওয়ানো করছে। তা তো খাইবই, আমার পোলাটা সারাদিন বাড়ির বাইরে আছে, কি খাইছে না খাইছে কই আছে আল্লাহ জানে, খারা তো খাইবই। তুমি আমার বউ হয়ে ওই বাড়িতে গেলা কেমনে? কোন বাড়িতে? তুমি জানো না আমি কোন বাড়ির কথা কইতাছি? আমি তো কত বাড়িতে যাই, আপনি কোন বাড়ির কথা কন? তুমি মুন্নুজনের বাড়িতে যাও নাই?